ঘটনাটা হচ্ছে এখানে একটা উসুমপুর বড়তলা ভাসান পুকুরের পাশে একটা ঘর আছে, নিচে দোকান, ওপর তলাটা ফাঁকা, যেখানে আমি 10-12 বছর ধরে ছেলে মেয়েদের পড়াই। সবাই জানে, অঞ্চলের সবাই জানে, প্রচুর ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, এখনও পড়ছে, পড়াই। তো আজকে হঠাৎ দুপুরবেলা ওই নিচে যার দোকান, যার উপরে আমার কোচিং সেন্টারটা, নিচে যার দোকান, সেই রঞ্জিতদা কাঁদতে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসছে। আমি বললাম কী হয়েছে রঞ্জিতদা? বলে যে এরকম দেবাশিস লোধ আর কি, দেবাশিস এরকম তালা ফালা ভেঙে আমাকে ধাক্কা বাধা দিতে গেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও তালা ফালা ভেঙে তৃণমূলের ঝান্ডা INTTUC পার্টি অফিস বলে লাগিয়ে দিয়ে আমাকে ধাক্কা পাকা মেরে ওরা ও আবার নতুন করে তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। দেবাশিস লোধ এপাড়ারই ছেলে, এই ও এই পল্লী কমিটির সেক্রেটারি, রাজনৈতিকভাবে তৃণমূল করে, না এই আজাদীর নগর আমাদের পাড়ায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্লক আছে, আজাদীর নগর 1 নং ব্লক কমিটি তার সম্পাদক। তো যাই হোক, এখন এটা পরে আমরা বিভিন্ন ওই শাসক দলের নেতৃত্বকে জানাই, তারা কেউ এটা সমর্থন করেনি, অন্তত প্রকাশ্যে কেউ সমর্থন করেনি। তারপরে আমরা তাদের রিয়াকশান দেখলাম, খুব একটা পজিটিভ কিছু হচ্ছে না দেখে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। প্রশাসন এসে দ্রুত খুব ভালো পদক্ষেপ নিয়েছে, এখানে তালা ফালা ভেঙে কয়েকশো লোকের সামনে তালা ফালা ভেঙে কথা ফ্ল্যাগ ফেস্টুন যা ছিল সব সিজার করে সিজ করে নিয়ে আমাদের আবার তালা লাগিয়ে আমাদের পজিশন আমাদের কাছে দিয়ে গেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে পার্টি অফিস করার একটা কেন মানে এটা সর্বগ্রাসী মানসিকতা, সব নিতে হবে আমাকে, নাথিং এলস, সর্বগ্রাসী মানসিকতা। আমি অঞ্চলের দাদা, আমার কথা শুনতে হবে, আমি শেষ কথা, আমি যা বলবো সেটাই শেষ কথা। এই মানসিকতা ওর মধ্যে মেন্টালিটি গ্রো করে গেছে, এই মেন্টালিটি গ্রো করার ফলেই এবং ঠিকমতো বাধা পাচ্ছিল না, ও প্রচুর অনিয়মের সঙ্গে যুক্ত কিন্তু ঠিকমতো প্রতিরোধ কোথাও হচ্ছিল না, যার ফলে উত্তরোত্তরও সাহস বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে আজকে এই পরিণত। এটা করার কোনো দরকার ছিল না, আমার সঙ্গে ওর কোনো শত্রুতা নেই, আমার সঙ্গে ওর কোনো ঝগড়াও হয়নি, কিন্তু অদ্ভুত, এটাও গ্রাস করতে হবে, আমাকে সব নিতে হবে। এটা আমাদের ডাক্তারবাবু সমর্গ স্মৃতি মঞ্চ, ওনার স্মৃতিতে এটা করা, উনি এখানে বসে ওনার কাজকর্ম করতে। কিন্তু দেবাশিস লোধ বলে একটি ছেলে আছে, 1 নম্বর আজাদীর নগরের বাসিন্দা, আমার 27 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু ও দুপুরবেলায় এসে এই পাশের ভদ্রলোককে, বয়স্ক মানুষ, ওনার 70-78 বছর বয়স, ওনাকে উনি বাধা দিতে আসাতে ওনাকে ধাক্কা মেরে সরিয়ে এখানে তালা বন্ধ করে দিয়ে গেছে, পতাকা লাগিয়ে দিয়ে গেছে, ঝান্ডা তৃণমূলে। উনি তো রাজনীতির সাথে কোনো যুক্ত ছিলেন না ডাক্তারবাবু, উনি মানুষকে ভালোবাসত, মানুষের পাশে এসে দাঁড়াত, মানুষের কাজ করতো, উনি কোনো পলিটিক্সের মধ্যে ছিলেন না। তাহলে ওনার এখানে এই ঝান্ডাগুলো কেন লাগানো হবে? আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু আমি চাই না ওনার এই স্থিতি, ওনার যে সম্মানের জায়গা, কোনো পার্টিগত কোনো কিছু আসুক। আমি চাই দেবাশিস যে ভুলটা করেছে ও অন্যায় স্বীকার করুক এখানে এসে। ওখানে কোনো কোচিং বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় বলে আমার জানা নেই। ওখানে একটা বহু আগে একটা ঘর ছিল, সেটা ডক্টর সন্মতনাথ ঘোষ এটা করেছিলেন। আমরা যখন কংগ্রেস পার্টি অফিসটা করি তখন জনতা পার্টি অফিসটা করেছিল। পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী লোক, সে নিজে ওই অফিসটার নিচে একটা দোকান করে জুতোর দোকান দেয় এবং উপরটা উনি নিজে আরেকটা ঘর উনি নিজে নিয়ে নেয়। পাশে একটা ফাঁকা ঘর রয়েছে, এটুকুই আমি জানি। পার্টি অফিসে দখল হয়েছে সেটা আমি, এখানে কিছু হকার ছেলেপেলেরা গিয়েছিল, তাদের বসার জায়গা নেই, ওরা একটা রিক্রিয়েশন ক্লাব করবে এরকম একটা শুনেছিলাম আমি, এর বেশি আর কিছু আমি জানি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।